Namaskar Sunny Technology YouTube channel or Dohok Kokoloi Moisani of Nalu Hokoloke Punarber Swagatom Zanesu, Dohok Kokol Adihondia, Rajohonor Lopate, Antoraste, Bohukita, Gurutapurno Kabar, Jugutta Hose, Arunito, Enikodhonor, Kabar Homo, Paitiki Bolioles, and Elder Subscape Koribo, our Logote, Etakui like Korea Magutkai Tokoribo, Tahok Azir Potom to Kabarali Agbaho, Dohok Kokol Azir Potom to Kabar Hose, Tangor Kabar, Birat Kuli, Koinak, Dorhonor Babukidi, Geptar Azon, Emuhutta Hippodiset. Ngor khobor eta big breaking news Geptar hol IIT Snatok Ramnagesh Hyderabadar pura Geptar software obhijanta Ramnagesh Captain Virat Kohlir koinnak loi korisil kotu montobbo Virat Kohlir nomohiya koinnak dhorkhonor bhabuki disil Twitterot arokhir agot tweet kora boliu sikar Ramnagehor manokik bharakanta jubokjone uss betonor sakori podottyak korisil Mumbai Arokhir Torontot Puhorole Ahise A Boyankor Toito A Mohotot Sunny Technology YouTube Channel Dorhok Kokol of DSO Dangar Kabar Geptar Hol IIT Snatok Ramnagesh Hyderabadar Pura Geptar Software Obhijanta Ramnagesh Captain Virat Kohlir Koinnak Loi Korisil Kotu Montobbo Virat Kohlir Nomohiya Koinnak Dhorkhonor Bhabuki Disil Twitterot Dorhok Kokol 2 Number Kabar Tise Prothome Bending Zoner Bebosta Korok Tarpisote, Usset Korok, Ussedar Brudita Pot Bibohe Hongtar, Potome Bending Zoner Bebosta Korok, Tarpisote, Usset Korok, Ussedar Brudita Pot Bibohe Hongstar, Guwahati Mahanagori Pot Potter Bibohe, Ussedar Brudita Pot Bibohe Hongstar, Otikigri Mahanagori Bending Zoner Bebosta Kori, Pot Potter Bibohe Hokolok, Bibohe Korak Hovida Potan Korok Bully, Sorkar Aru, Zimsir Brudde Potibat Pot Bibohe Hongtar. প্রথমে প্রায় 50টা ভেন্ডিং জোনৰ ব্যৱস্থা কৰক মহানগৰীত তাৰ পিছতে উচ্ছেদ কৰক প্ৰতিবাদকাৰীয়ে লগতে ইয়াকো কয় যে জিএমচিয়ে মুখত কৈ থাকে ভেন্ডিং জোন আছে বুলি কিন্তু সঁচা অৰ্থত এটাও ভেন্ডিং জোন নাই বুলি গুৱাহাটীত কৰোনাৰ বাবে বহু যুৱক যুৱতীয়ে সংস্থাপন হেৰুৱালে এই সকলৰ বাবে পটপথত ব্যৱসায় কৰাটো এতিয়া সহজ উপায় গুৱাহাটীত পাপাগৰ যোগেদি পটপথৰ ব্যৱসায়ৰ পৰা টকা লোৱাৰ এটা ব্যৱস্থা চলি থকাৰ অভিযোগ স্থানীয় প্ৰশাসনে লৈ এই টকা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি বিরোধী কঠোর নীতিৰ পিছতেই ব্যৱসায়ীসকলে টকা দিয়ে বন্ধ কৰি দিছে সেই কাৰণে হয়তো ব্যৱসায়ীসকলক এনেকুৱা কৰাৰ অভিযোগ গুৱাহাটীত পটপথৰ ব্যৱসায়ৰ পৰা টকা লোৱাত আছে এটা দালাল চক্র এই চক্রটোৱে দৈনিক দুখৰ পৰা 400 টকা সংগ্ৰহ কৰে 21 জন পটপথৰ ব্যৱসায়ৰ পৰা লয় বুলি প্ৰতিবাদ কৰে প্ৰতিবাদীয়ে 6 মাইল বজাৰত আছে এটা বিহৎ দালাল চক্র সেই দালাল চক্রক জিএমচিয়ে জন্মৰিয়া বুলিও অভিযোগ তোলে অতি শীঘ্ৰে পটপথৰ ব্যৱসায়ীসকলৰ সমস্যাসমূহ সমাধান কৰি তেওঁলোকক স্থায়ীভাৱে ব্যৱসায় কৰাৰ সুবিধা কৰি দিয়াৰ দাবী চৰকাৰ আৰু প্ৰশাসনলৈ ইয়াৰ লগতে দৰ্শকসকল 3 নম্বৰ খবৰটি হৈছে দ্বিতীয়বাৰলৈ একপক্ষ যুদ্ধবিৰতি ঘোষণা পৰেকপুৰ নেতৃত্বাধীন আলফাৰ দ্বিতীয়বাৰলৈ আলফাই যুদ্ধবিৰতিৰ মিয়াদ বৃদ্ধি কৰিছে 3 মাহলৈ এই যুদ্ধবিৰতি ঘোষণা কৰা হৈছে বুলি দেওপৰে সদৰি কৰে আলফাৰ সভাপতি তথা মুখ্য সেনাধ্যক্ষ পৰেকপুৰৱাই যোৱা 14 মে'ত প্ৰথমবাৰৰ বাবে যুদ্ধবিৰতি ঘোষণা কৰিছিল পৰেশ বৰুৱা নেতৃত্বাধীন আলফাই অসমৰ জনস্বাস্থ্যৰ খাতিৰত এই যুদ্ধবিৰতি কৰা বুলি এক প্ৰেছ বিবৃতিৰ জৰিয়তে সদৰি কৰিছে আলফাৰ প্ৰচাৰ গোটৰ সদস্য ৰুমেল অসমে এই সময়ছোৱাত সকলো সামৰিক কাৰ্যকলাপৰ পৰা বিৰত থাকিব আলফাই ইয়াৰ লগতে দৰ্শকসকল 4 নম্বৰ খবৰটি হৈছে প্ৰতিজন কৃষকে প্ৰতিমাহে পাব 3000 টকা কৈ জানি লওক চৰকাৰ এই নতুন আসনৰ কথা যদি আপুনি এজন কৃষক আপোনাৰ বাবে আছে এটা ভাল খবৰ কেন্দ্ৰীয় চৰকাৰে কৃষকসকলক আৰ্থিকভাৱে সহায় কৰিবলৈ বিভিন্ন ধৰণৰ আসনি চলাই আছে এক বিশেষ আসনি আছে প্ৰধানমন্ত্ৰী কিষাণ মানধন যোজনা সমূহে পিএম কিষাণ মানধন পেনচন স্কিম এইটো এটা পেনচন আসনি এই পেনচন আসনিৰ অধীনত কৃষকসকলক প্ৰতিমাহে 3000 টকা প্ৰদান কৰা হয় প্ৰধানমন্ত্ৰী কিষাণ মানধন আসনিৰ ৱেবছাইটত প্ৰদান কৰা তথ্য অনুসৰি আসনিখনৰ অধীনত 60 বছৰ বয়সৰ পিছত কৃষকৰ পেনচনৰ ব্যৱস্থা কৰিছে চৰকাৰে 18 বছৰ পৰা 40 বছৰলৈকে যিকোনো কৃষকে ইয়াত বিনিয়োগ কৰিব পাৰে ইয়াৰ অধীনত কৃষকে 60 বছৰ বয়সৰ পিছত মাহিলি 3000 টকালৈকে পেনচন লাভ কৰে প্ৰধানমন্ত্ৰী কিষাণ মানধন যোজনা কি এই আসনিখন 2019 চনত কেন্দ্ৰীয় চৰকাৰে আৰম্ভ কৰিছিল প্ৰধানমন্ত্ৰী কিষাণ মানধন যোজনাক কিষাণ পেনচন যোজনা বুলি জনা যায় প্ৰধানমন্ত্ৰী কিষাণ মানধন যোজনাৰ অধীনত দেশৰ সকলো ক্ষুদ্ৰ আৰু প্ৰান্তীয় কৃষকক চৰকাৰে বৃদ্ধ বয়সত সঠিকভাৱে জীয়াই থাকিবলৈ পেনচন প্ৰদান কৰে ইয়াৰ অধীনত দেশৰ ক্ষুদ্ৰ আৰু প্ৰান্তীয় কৃষকসকলক 60 বছৰ
বয়স হওয়ার লগে লগে প্রতি মাহে 3000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রতি মাহে করব লাগিব 55 টাকার বিনিয়োগ। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনত আবেদন করা হিতাধিকারী সকলে প্রতি মাহে প্রিমিয়াম পরিশোধ করব লাগিব। 18 বছর বয়সের উপর হিতাধিকারী সকলে প্রতি মাহে 55 টাকা প্রিমিয়াম পরিশোধ করব লাগিব। 44 বছর বয়সের হিতাধিকারী সকলে 200 টাকার প্রিমিয়াম পরিশোধ করব লাগিব। এই সকল কৃষকক করা হয় সহায়। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার লাভ সেই সকল হিতাধিকারীর বাবে সম্প্রসারিত করা হয় যার 2 হেক্টর বা তাতক কম কৃষিভূমি থাকিব। আসনিখনের অধীনত যদি কোনো কারণত হিতাধিকারী মৃত্যু হয় হিতাধিকারী পত্নীক প্রতি মাহে 1500 অর্থাৎ 1500 টাকা প্রদান করা হয়। কেনেদরে করব লাগিব আবেদন? প্রথমে আপনাদের যাব লাগিব manthan.in ওয়েবসাইটে গিয়ে আপনাদের তাতে অনলাইন যোগে আবেদন করব লাগিব। ইয়ার লগতে দর্শক, 4 নম্বর খবরটি হয়েছে একটা আন্তরাষ্ট্রীয় খবর। কারাগার ভিতরতে হিংসাত্মক কার্য, মৃত্যু প্রায় 68 গৰাকী কয়দীর, আহত বহুতো। সবাতুক বৃহৎ কারাগার ভিতর সাউথ আমেরিকার ইকুয়েডর লিটোরাল জেল অন্যতম। শুক্রবারে এই জেলার ভিতর হওয়া মারপিটত প্রায় 68 গৰাকী কয়দীর মৃত্যু হয়, লগতে 25 গৰাকী আহত হয়। ইয়ার পূর্বেও এই কারাগারত এনে ধরনের বহু ঘটনা সংঘটিত হয়েছিল। অটানি জেনারেলর কার্যালয়ে শনিবারে এই বিষয়ে জানাই লিটোরাল পেনিটেংটরি এখন এনেকুৱা জেল যত সবাতুক বেশি হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়। প্রায় 1 মাহ পূর্বে এই জেলত হওয়া হিংসাত্মক কার্যর ফলত প্রায় 119 গৰাকী কয়দীর মৃত্যু হয়। জেলের ভিতর হয় ড্রাগসর অবৈধ ব্যবসায়, যার বাবে শুক্রবারে এই ঘটনা সংঘটিত হয়। এই হিংসাত্মক কার্যকলাপর ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে, যত দেখিলে পাওয়া গেছে যে বহু কয়দী মারপিটত আর জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুমুখত পড়ছে। ইয়ার লগতে দর্শক, 6 নম্বর খবরটি হয়েছে হিংসাত্মক ঘটনা। একে পরিয়ালের 4 জনক ফাঁসি লগাই হত্যা করে বোমা দিয়ে উড়ালে ঘর। নক্সাল গোটর অতিকে হিংসাত্মক ঘটনা পোহরলৈ আহিছে। একে পরিয়ালের 4 গৰাকী সদস্যক ফাঁসি লগাই হত্যা করে। কেবল সেয়াই নহয়, পরিয়ালের লোককেইগৰাকীক হত্যার পাছত বোমা দিয়ে ঘরও উড়াই দিলে। এই হিংসু ঘটনা সংঘটিত হয়েছে বিহার রাজ্যত। বিহারের গয়া জেলাত নক্সালের এই কাণ্ড শনিবারে এই ঘটনা সংঘটিত হওয়া বলে জানিব পৰা গৈছে। দেওবারেহে এই বিষয়ে আরক্ষীয়ে খবর লাভ করে। খবর লাভ করা মাত্রেই ঘটনাস্থলীত উপস্থিত হয় গয়া আরক্ষী। আরক্ষীয়ে ঘটনা সন্দর্ভত তদন্ত করতে ঘরটির ওসরতে নক্সালে থই যা কোনো পত্র বার্তা লাভ করে। তারপরা স্পষ্ট হয় যে সেই হিংসাত্মক ঘটনার পিছর কারণ প্রতিশোধ। একটা পরিয়ালের কেজনকে হত্যা করে পূর্বর এক কামার প্রতিশোধ লয় নক্সালে। উল্লেখ্য যে প্রায় 1 বছর পূর্বে নক্সালের 4 সদস্য এই ঘরখনত রাতে প্রবেশ করে রাতে রাতেই বাস করার সিদ্ধান্ত লৈছিল। পিছে পরিয়ালটির কোনেও মনে মনে আরক্ষীর সহিত মিলি 4 নক্সালের খাদ্যত বিধি মারি পিছত আরক্ষীর ভুয়া এনকাউন্টারত মরা বলে চারিওফালে সদরি করার অভিযোগতে নক্সালে সেই পরিয়ালটির কেউজনকে হত্যা করে ঘরও জ্বলাই দিয়ে। ইয়ার লগতে দর্শক, 8 নম্বর খবরটি হয়েছে টিভি চাই ভাল পায় নেকি। ডিসেম্বরের টিভি চাবলৈ 10 বার ভাবক। বৃদ্ধি পাব টিভি রিচার্জর মূল্য 50% বৃদ্ধি পয়ার সম্ভাবনা। জি স্টার তার লগতে সনি ভায়াকম 18 চ্যানেলের মূল্য বৃদ্ধি পয়ার সম্ভাবনা। ডিসেম্বরের বাহিব টিভি চ্যানেলের মূল্য, প্রতিটি চ্যানেলের মূল্য 15-25 টাকালৈকে বৃদ্ধি পয়ার সম্ভাবনা। লোকসান হ্রাস করার বাবে টিভি চ্যানেল সমূহে মূল্য বৃদ্ধি করার পদক্ষেপ। ইয়ার লগতে দর্শক, 8 নম্বর খবরটি হয়েছে রাজ্যের 30 লাখ উদ্যোগী মহিলাক 1 লাখ টাকাকৈ দিয়া হব সাহায্য। এই মুহূর্তত আহি পড়েছে একটা ডর খবর, 30 লাখ উদ্যোগী মহিলাক 1 লাখ টাকাকৈ দিয়া হব সাহায্য। পাঞ্জাবাড়ির পঞ্চায়েত গ্রামোন্নয়ন কার্যালয়ত কালি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আর মন্ত্রী রঞ্জিত দাসের এই ঘোষণা। 2016লৈকে আত্মনির্ভরশীল গোট আছিল 32,000, এতিয়া এই গোটের সংখ্যা হয়েছেগৈ 2,95,000। কেন্দ্র আর রাজ্য সরকারে যুটিয়াভাবে মিলি গ্রামাঞ্চল ডিজিটেলাইজেশনের কাম আরম্ভ করেছে। মহিলাসকলক আত্মনির্ভরশীল করে তোলা হয়েছে। এনরেগাত মহিলার অংশগ্রহণের সীমা বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। গ্রামাঞ্চল 7,34,000 গৃহ নির্মাণ 2022-ৰ ভিতর নির্মাণের পরিকল্পনা করার উপরই আগন্তুক 5 বছর গ্রামাঞ্চলের সকল ঘরতে পানি উপলব্ধ করার পরিকল্পনা করা হয়েছে। ইয়ার লগতে দর্শক, 9 নম্বর খবরটি হয়েছে বিজেপি নেতায় বলাপূর্বক ধর্ষণ করলে 50 বছরীয় মহিলাক। বিজেপি নেতায় বলাপূর্বক ধর্ষণ করলে 50 বছরীয় মহিলাক। স্বামী ঘরত নথকার সুযোগ লৈ বিজেপি নেতার দুষ্কার্য। পলাতক হয়ে আছে বিজেপির ধর্ষণকারী নেতা।
ঘটনা সংঘটিত হৈছে ঢিঙৰ ৰজাবাৰীত বিজেপি নেতা দুলালউদ্দিনৰ কুকাণ্ড মহিলাগৰাকীয়ে চিঞৰ বাখৰ কৰাত পলায়ন কৰে দুলালউদ্দিন এজাহাৰ দাখিল বিজেপি নেতা দুলালউদ্দিনৰ বিৰুদ্ধে বৰ্তমানলৈকে পলাতক দুলালউদ্দিন দৰ্শকসকল আজিৰ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি চাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি অল অপশ্যনটো ক্লিক কৰিব একেবাৰে নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'